ভাঙা রাস্তা আর জলাবদ্ধতার কারণে নির্মাণাধীন মগবাজার মৌচাক ফ্লাইওভারের নিচে সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা জনদুর্ভোগ কমাতে রাস্তার সংস্কার কাজ শুরু করেছে নির্মাতা প্রতিষ্ঠান তারা বলছে আগামী জুনের মধ্যেই ফ্লাইওভারের নির্মাণ শেষ হবে কমে যাবে জনভোগান্তিও রাজধানীর অসহনীয় যানজট কমাতে দু সালে শুরু হয় প্রায় নয় কিলোমিটার দীর্ঘ মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ দুই সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফা সময় বাড়িয়ে আগামী জুন পর্যন্ত করা হয়েছে এই দীর্ঘ সময়ে এই সড়ক ব্যবহারকারী ও আশপাশের বাসিন্দাদের নানা দুর্ভোগ সহ্য করতে হচ্ছে বৃষ্টি হলে দুর্ভোগের মাত্রা আরো বেড়ে যায় তো আশা এক ঘন্টা না গেল বিশেষ করে এই ফ্লাইওভারের কারণেই এই ভোগান্তি আমাদের বৃষ্টি দিনে যেমন চলাচল একদমই করা যায় না রাস্তার উপরে পানি উঠে যায় ফ্লাইওভারের নিচে সড়কে জমে থাকে পানি প্রায় পুরো সড়কই ছোট বড় গর্তে ভরা চব্বিশ ঘন্টা পানি জমায় বোঝার উপায় নেই রাস্তার ঠিক কোন অংশটাই গর্ত রয়েছে সে কারণেই প্রায় এসে ঘটছে নানা দুর্ঘটনা খারাপ অবস্থা আমাদের কষ্ট হইতেছে না যে বাচ্চা নিয়ে এদিক দিয়ে যাওয়ার পথে আসার পথে আমরা পড়েও গেছি ভাঙ্গা ছিল ভ্যান গাড়ি উল্টা জায়গা অথবা গাড়ি যাচ্ছে চাকা যাবে জায়গা মেশিন দিয়ে পানিটা সরাও দিতে পারে কোম্পানি যারা কাজ করতেছে নির্মাণকারী প্রতিষ্ঠানের দাবি শুধু ফ্লাইওভার নির্মাণ নয় জলবদ্ধতা সৃষ্টির বড় কারণ আগাম বৃষ্টি আর রাস্তা থেকে পানি সরানোর দায়িত্ব তাদের নয় প্রশস্ত রাস্তা না এবং এটা ডাইভারশন চালু করে কোনো অবস্থাতেই রাস্তার কাজ করার মতো স্পেস সেখানে নাই যে কারণে ট্রাফিক চালু রেখে আমাদেরকে কাজ করতে হয়েছে হঠাৎ বৃষ্টি হলে এরকম জলবদ্ধতা হয় সেই জলবদ্ধতা থেকে এখানে কিছু দুর্ভোগ মানুষের হয়েছে জনদুর্ভোগ কমাতে এরই মধ্যে ফ্লাইওভারের নিচের রাস্তা কংক্রিটের ঢালাই দিয়ে মেরামত করা শুরু হয়েছে বলেও জানান তিনি তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা